আমরা আবারও আমরা বলছিলাম যে চট্টগ্রামের সর্বশেষ কি ঘটছে বা এখন কি পরিস্থিতি সেটি আবারও তাজিনের মাধ্যমে জেনে নেব। চট্টগ্রামের সর্বশেষ খবর জানতে আবারও পার্থর সঙ্গে আমরা যুক্ত হচ্ছি রাব্বি। পার্থ, আমরা সকাল থেকেই আজকে মৌলভীপুর পাড় এলাকায় আছি। আসলে চট্টগ্রাম আট আসন বোয়ালখালী চাঁদগাঁ আসনের যে নির্বাচন, সে নির্বাচনের তথ্য আমরা সংগ্রহ করছিলাম, কিন্তু হঠাৎ করে ঠিক সকাল 8:30 যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, আমরা সকালে দেখেছি তারা চট্টগ্রামের মৌলভীপুর পাড় যে প্রধান সড়কটি রয়েছে সেখানে অবরোধ করার চেষ্টা করেছিল এবং সেখানে তারা টায়ার গ্যাস জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এবং এরপর যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসেন, পুলিশ আসে, র্যাব আসে, বিজেপির সদস্যরা আসেন, তারা বারবার যারা আসলে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু সেক্ষেত্রে তারা কোনো ধরনের কথাই কিন্তু কর্ণপাত করেনি। এবং আপনারা দেখছেন বারবার প্রশাসন এবং গণমাধ্যমের কর্মীদেরকে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে, তাই কোনোভাবেই কিন্তু তাদেরকে নিবৃত্ত করা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু ভোটের শেষ হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে, তারপরও কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে কিংবা বিভিন্ন সময় কিছুক্ষণ পরপর থেমে থেমে বিভিন্ন শব্দ শোনা যাচ্ছে, বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে, তারপরও এই মৌলভীপুকুর পাড় এলাকার বিভিন্ন অলিগলি থেকে বিভিন্ন ছাদের থেকে আমরা দেখেছি চোরাগোপ্তা হামলা হচ্ছে বিভিন্ন সময়। আমরা যে চোরাগোপ্তা হামলাগুলো চিনি বা জানি যে গলির ভিতর থেকে এসে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন সময় হামলা করে, সেই ধরনের হামলায় কিন্তু আজকে আমরা এই নির্বাচনে মৌলভীপুকুর পাড় এলাকায় দেখেছি। গতকাল রাতেও কিন্তু এই এলাকায় বদ্রার থেকে চাঁদগাঁও মৌলভীপুকুর পাড় এলাকায় দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিংবা গত এক মাসে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে বাসে কিংবা সিএনজি অটোরিক্সা বেশিরভাগই কিন্তু এই চাঁদগাঁও এলাকায় ঘটেছে। এবং গতকাল সিএনজি অটোরিক্সায় কিন্তু এখানে একটি সিএনজি অটোরিক্সায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আজকে যাতে সাধারণ মানুষ সকাল থেকে আমরা দেখেছি শীতের সকাল সবাই উচ্চমুখর পরিবেশে কিন্তু ভোট প্রদান করতে বের হয়, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কিন্তু 8:30-9:00 পর থেকে এখানে মৌলভীপুকুর পাহাড় এলাকায় সাধারণ মানুষজন যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে কিন্তু ভীত সন্ত্রস্ত করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু তারপরও আমরা দেখেছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা সকল ভয়ভীতিকে দূরীভূত করে তারা ভোট কেন্দ্রে এসেছেন, ভোট প্রদান করেছেন, কোনো ধরনের ভয়ভীতির কাছে তারা নতি স্বীকার করেনি। এবং আমি যে জায়গাটিতে আছি তার কিছু দূর সামনেই কিন্তু একটি ভোট কেন্দ্র আছে, সেখানে আমরা দেখেছি শুধু এই এলাকার মানুষই নয় আশেপাশের মহিলাদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তমূলক, সবাই যার যার ভোট প্রদান করেছে, যাদের ভোট দিতে ইচ্ছা করেনি হয়তো তারা আসেনি, কিন্তু আমরা অনেককেই দেখেছি পরিবার পরিজন নিয়ে, পরিবারের যে বয়োজ্যেষ্ঠ মানুষটি আছেন তাকে সাথে নিয়ে কিন্তু আজকে চট্টগ্রাম যে আট আসনের যে নির্বাচন হচ্ছে, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম আট আসন বোয়ালখালী চাঁদগাঁও, এই আসনে কিন্তু তারা ভোট প্রদান করতে এসেছেন। তারপরও বিজিবি আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেক্ষেত্রে যারা দলীয় নেতাকর্মীরা আছে, তারপরে এর মধ্যে কিছু কিছু আমরা দেখেছি উচ্ছৃঙ্খল যুবক নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন, তারা বিভিন্ন অলিগলির ভিতর থেকে বের হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে বারবার কিন্তু হামলা চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে নিবৃত করা সম্ভব হচ্ছে না। আসলে সকাল 8:30 যে ঘটনা শুরু হয়েছে, প্রায় ভোট এখন শেষের দিকে হয়তো শেষও হয়ে গেছে, কিন্তু তারপরও যারা এই হামলাগুলো চালিয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন, বারবার মাইকিং করা হচ্ছে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটায়, সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়, কিন্তু সে কথার কোনো কর্ণপাত না করেই তারা আমরা দেখছি এখনো পর্যন্ত বিশেষ করে তরুণ যুবক যারা রয়েছে তাদেরকেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং আমরা দেখছি অনেকে মুখে মাস্ক পরে কিন্তু পুলিশের উপর হামলা করছে, অনেকে হাতে দেশীয় অস্ত্র কিংবা আমরা দেখছি লাঠিসোঁটা হাতে নিয়েও কিন্তু অনেকে আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে বিভিন্ন অশোভন কথা বলছেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি বারবার বলার পরও সকাল থেকে শুরু করে এখন প্রায় বিকেল গড়িয়ে চলল, ভোট অনেকটা শেষের পথে, কিন্তু এখানের পরিস্থিতি কোনো উন্নতি ঘটেনি। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার মাইকিং করে বলছে যদি তারা এ ধরনের হামলা কিংবা নাশকতা থেকে বের হয়ে না আসে তাহলে তারা কিন্তু সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে যারা এইসব হামলার ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করবে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই তরুণ যুবক যারা রয়েছে তারা কিন্তু আসলে সকাল থেকেই অবস্থান করছেন, একবার পুলিশকে লক্ষ্য করে তারা আমরা দেখছি ইটপাটকেল নিক্ষেপ করছে বা বিভিন্ন সময় বিভিন্ন ছাদের উপর থেকেও তারা র্যাব বিজিবি সদস্য যারা রয়েছে তাদের উপর হামলা করছেন। এবং সেই হামলার ঘটনায় র্যাবের গাড়ির কাঁচও কিন্তু ভেঙে গেছে দুপুরে, এবং র্যাবের যে গাড়ির চালক ছিলেন তিনিও কিন্তু গুরুতর আহত হয়েছেন। শুধু এই এলাকাটি নয়, হামিদচর যে এলাকাটি রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি বিএনপির সাথে পুলিশ কিংবা যারা বিভিন্ন প্রার্থীর সমর্থকরা রয়েছে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটেছে। তবে হামলার ঘটনায় দুটি কেন্দ্রে সাময়িকভাবে ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় প্রার্থীদের চেষ্টায় কিন্তু আমরা দেখেছি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভোট গ্রহণ এখন অনেকটাই শেষ হয়ে গেছে। কিন্তু যারা এই হামলার সাথে জড়িত কিংবা বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করে হামলা চালিয়েছে তারা তাদের সে হামলা অব্যাহত রেখেছে। এখনও পর্যন্ত কিন্তু সেই অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তবে আমরা দেখছি যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু বাইরে অবস্থান করছেন, যাতে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ভোট দিতে গেছেন, যারা ঘরে ফেরত আসবেন কিংবা যারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, তারা যাতে নির্বিঘ্নে তাদের ঘরে যেতে পারেন, তাদের যাতে যানমালের কোনো ধরনের ক্ষতি না হয় সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সকাল থেকে আসলে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু তারপরও যারা এই হামলার ঘটনা চালাচ্ছেন তারা কোনোভাবেই আসলে কথা শুনতে রাজি নন এবং তারা বারবারই কিন্তু চোরাগোপ্তা হামলার মতো পুলিশ বিজিবির সদস্যদের কিন্তু হামলা চালাচ্ছেন। এবং সেক্ষেত্রে আমরা সকাল থেকেই এখানে অবস্থান করছি। আমরা সকালে যেটি দেখেছিলাম ঠিক সকাল 8:30 তারা মৌলভীপুকুর পাড়ের যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের সামনে টায়ার গ্যাস জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সাধারণ মানুষজন যারা ভোটে যাওয়ার জন্য বেরোচ্ছিলেন তাদেরকে ভোট প্রদানে বাধা প্রদান করে। এরপরেই যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করে তখনই কিন্তু মূলত পুলিশ, র্যাব, বিজিবি এদের উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এবং এখানে এই ঘটনা থামার পর সাথে সাথে হামিদচর এলাকায় কিন্তু একই ধরনের একটি ঘটনা ঘটেছে এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাওয়ার পর যখন র্যাবের একটি টহল টিম যাচ্ছিল তাদের উপরে কিন্তু আমরা দেখেছি অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালানো হয় এবং এরপরেই র্যাবের যিনি গাড়ি চালক ছিলেন তিনিও কিন্তু আহত হয়েছেন। এরপর প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা ঘটনাস্থলে এসেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। আসলে এক জায়গায় নিয়ন্ত্রণ হলে অন্য জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটে। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে যারা অবস্থান করছেন এরা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বারবার যেহেতু হামলার ঘটনা ঘটছে তারা এখানে কিন্তু অবস্থান করছেন যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে বা কিংবা যারা ভোটার রয়েছে তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেজন্যই কিন্তু ছাত্রলীগ, যুবলীগে কিন্তু আমরা দেখেছি এখানে অবস্থান নিয়েছে। বলা যায় এই মুহূর্তে প্রশাসন মাঝখানে রয়েছে, দুই পাশে কিন্তু এক পাশে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা অবস্থান করছেন, অপর পাশে ছাত্রলীগ, যুবলীগের যারা দলীয় নেতাকর্মী বা প্রার্থীদের যারা কর্মী সমর্থক রয়েছে তারাও কিন্তু অবস্থান করছেন। যে কোনো ধরনের মুখোমুখি হামলা কিংবা সংঘর্ষ এড়াতে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, ভোট গ্রহণ শেষ হবে। যেহেতু এখানে চট্টগ্রামের 8 আসনটি বোয়ালখালী, চাঁদগাঁও আসনটি শহর এবং গ্রামকে কেন্দ্র করে অবস্থিত এবং হামলার ঘটনা একটি লক্ষণীয় বিষয়, যারা ছোট ছোট শিশু রয়েছে তাদেরকেও কিন্তু সামনে ঢাল হিসেবে ব্যবহার করে এই হামলার ঘটনাগুলো চালানো হচ্ছে। আপনারা দেখছেন ছোট শিশুরাও কিন্তু এই চট্টগ্রামের এই যে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছে তারা ছোট শিশুদেরকে, মহিলাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। এটি চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় মৌলভীপুকুর পাড় এলাকায় কিন্তু এই ঘটনাটি সকাল থেকেই কিন্তু ঘটছে এবং এই ঘটনা ঘটার পরও কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান কিংবা হয়নি। আমরা এই মুহূর্তে দেখছি দুইটি পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে, একদিকে হচ্ছে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, মাঝখানে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন এবং অন্যদিকে ছাত্রলীগ, যুবলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আসলে যে কোনো মুহূর্তেই একটি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, সে কারণে পুলিশ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এবং যে বোয়ালখালী, চাঁদগাঁও যে 8 আসনটি এটি বোয়ালখালী এলাকায় অবস্থিত, গ্রাম দিকে, অন্যদিকে শহরাঞ্চলের চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় অবস্থিত, যেখানে প্রায় 4.5 লাখের মতো ভোটার রয়েছে এবং এই আসনের যিনি প্রার্থী, আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী নেই, লাঙ্গলের প্রার্থী রয়েছেন সোলেমান আল শেখ, দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম রয়েছেন, এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এখানে রয়েছেন। সেক্ষেত্রে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু পাল্টাপাল্টি স্লোগান হচ্ছে, যারা বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা যেমন একদিকে অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরাও কিন্তু এই ঘটনাস্থলে আসছেন এবং তারাও কিন্তু স্লোগান দিয়ে আসলে তাদের অবস্থান জানান দিচ্ছেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনী যদি সামনে অবস্থান না নেয় তাহলে কিন্তু দুটি পক্ষ সামনাসামনি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে
বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে, যে কারণে আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে এখানে তাদেরকেও নিবৃত করার চেষ্টা চালানো হচ্ছে, যাতে কোনো উশৃঙ্খল আচরণ না ঘটে, কোনো ধরনের হামলা কিংবা হামলার ঘটনা না ঘটে। এই পাশে যারা অবস্থান করছেন আপনারা দেখছেন বিভিন্ন ভোট শেষ হওয়ার পর ছাত্রলীগ যুবলীগের যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় সকাল থেকেই যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির কিন্তু এখনও কোনো ধরনের উন্নয়ন ঘটেনি। মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, বিজিবির সদস্য যারা রয়েছেন, র্যাবের সদস্য যারা রয়েছেন, তারা বারবার দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন। সাধারণ মানুষজন ভোট দিতে বের হয়েছেন, তারা ঘরে ফিরে আসবেন, তারা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরে আসতে পারেন সেই বিষয়টি মাথায় রাখার জন্য বলা হচ্ছে। এছাড়া যারা ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্যালট নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবেন, যাতে সেখানে নির্বিঘ্নে যেতে পারেন সেই বিষয়টিও কিন্তু মাইকিং করে ঘোষণা করা হচ্ছে, যাতে নির্বিঘ্নে যেতে পারে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে দ্বিপক্ষকেই কিন্তু নিবৃত্ত থাকার জন্য বলা হচ্ছে। কিন্তু সকাল থেকে যে বিষয়টি আমরা দেখছি বারবার কিন্তু চোরাগুপ্ত হামলার মতো প্রশাসনকে লক্ষ্য করে বারবার হামলা চালানো হয়েছে। ম্যাজিস্ট্রেটও এখানে এসেছিলেন, তিনিও কিন্তু মাইকিং করেছেন যাতে কেউ ছাদ থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা গণমাধ্যম কর্মী কিংবা যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে লক্ষ্য করে যাতে কোনো ধরনের ইটপাটকেল নিক্ষেপ না করে। কিন্তু বারবার প্রশাসনের বলার সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি দফায় দফায় কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কোনোভাবেই কিন্তু এই অবস্থার পরিত্রাণ মিলেনি। তবে বেলা যত বেড়েছে যখন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, বারবার এই চট্টগ্রামের চাঁদগাঁওয়ের মৌলভীপুকুর পাল এলাকায় আসলে বিএনপির নেতাকর্মীরা হস্তক্ষেপ করার চেষ্টা চালাচ্ছেন, ভোট প্রদানে বাধা প্রদান করছেন। আপনারা দেখছেন ছাত্রলীগ যুবলীগের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই মুহূর্তে স্লোগান প্রদান করছেন এবং তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যারা এইসব ঘটনার সাথে জড়িত যতক্ষণ পর্যন্ত যারা আজকে সকাল থেকে নাশকতা চালিয়েছেন তাদেরকে ধরবে না, ততক্ষণ পর্যন্ত তারাও কিন্তু এই মাঠ ছেড়ে যাবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে দুটি পক্ষকে তারা বারবার নিবৃত করার চেষ্টা চালাচ্ছেন, সেক্ষেত্রে আমরা দেখছি সময় যত গড়াচ্ছে দুটি পক্ষের নেতাকর্মীদের কর্মী সমর্থকরাও কিন্তু বাড়ছেন এবং বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখছি তারা কিন্তু ছোট শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছেন, সামনে তারা ছোট শিশুদেরকে রাখছেন, আমরা সকালে দেখেছি মহিলাদেরকে তারা ব্যবহার করেছে। যখন পুলিশের সাথে বারবার হামলার ঘটনা ঘটেছে তখন মহিলারাও কিন্তু সামনে এসে তাদেরকে নিবৃত করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু এর থেকে কোনোভাবেই পরিত্রাণ মেলেনি। পুলিশ কিন্তু নারী সদস্যদেরকেও বারবার বোঝানোর চেষ্টা করেছে, আজকে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, চট্টগ্রামে 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে চট্টগ্রাম 8 আসন গুরুত্বপূর্ণ একটি আসন, যেহেতু এই আসনের লাঙ্গলের প্রার্থী রয়েছেন সোলেমান আলম শেঠ, দুজন সদস্য প্রার্থী রয়েছেন, এর মধ্যে একজন হচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম, এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার কিষাণ, তিনি মহানগর আওয়ামী লীগের সদস্য, তিনিও কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এমনিতেই কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে এই বোয়ালখালী চাঁদগাঁও এলাকায় ব্যাপক উত্তাপ ছিল, সেই উত্তাপের মধ্যেই কিন্তু আপনারা দেখছেন প্রশাসনকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, থেমে থেমে বিভিন্ন সময় কিন্তু এই ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। প্রশাসনও কিন্তু বারবার ধৈর্যের পরিচয় দিয়ে মাইকিং করছে এবং তারা বলছে যাতে কেউ আসলে কোনো ধরনের শৃঙ্খলা যাতে ভঙ্গ না করে, সাধারণ মানুষের যাতে যানমালের কোনো ধরনের ক্ষতি না হয়। আপনারা শুনতে পাচ্ছেন দুটি পক্ষই কিন্তু এই মুহূর্তে পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে, এক পক্ষ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ আসলে পেছনে অবস্থান করছেন এবং আরেক পক্ষ যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন বা বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা সকাল থেকেই বিভিন্ন সময় চোরাগুপ্ত হামলার মাধ্যমে আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনকে যে বাধা প্রদানের চেষ্টা করছে তাদেরকেও বারবার প্রশাসনের পক্ষ থেকে নিবৃত করার চেষ্টা চালানো হয়েছে। আমরা দেখেছি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন, এছাড়া র্যাবের যিনি চট্টগ্রাম সাতের প্রধান তিনিও কিন্তু এখানে এসেছেন, কিন্তু বারবার বলার পরও আসলে কাউকেই কিন্তু এখানে নিবৃত করা সম্ভব হয়নি। এই মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিস্থিতি সেটি হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং অপর পাশে বিএনপির যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান। জাফর, আমরা যেমনটি দেখছিলাম চট্টগ্রামের সংঘর্ষের সবশেষ খবর।